আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এমন একটি আমল আছে যে আমলে নবী এবং শহীদগণ আশ্চর্য হবে। তারা ঈর্ষা করবে, অর্থাৎ হিংসা করবে যে এত বড় আমল আমরা করতে পারলাম না আর ওই ব্যক্তিরা ঠিকভাবে আদায় করেছে, এরকম হিংসা করবে। আসলে এই হিংসা হালাল, অর্থাৎ আমলের ব্যাপারে হিংসা করা হালাল রয়েছে, কিন্তু অন্যজনের সম্পদ বেশি, আমার কেন সম্পদ নেই? অন্যজনের স্বাস্থ্য বেশি, আমার কেন স্বাস্থ্য নেই? এগুলো হলো হিংসা, কিন্তু আমলের ব্যাপারে ঈর্ষা করা যায়। ঠিক তেমনইভাবে এমন একটি আমল আছে যে আমলের কারণে নবী এবং শহীদগণ তারা ঈর্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ডান পাশে কিছু লোক থাকবে যারা নবীও নন শহীদও নন, তাদের চেহারা এত উজ্জ্বল থাকবে যে সবাই তার দিকে চেয়ে থাকবে, তাদের উচ্চ মর্যাদা আল্লাহর নিকট নবী এবং শহীদদের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা বিভিন্ন বংশ এবং গোত্রের ওই সকল লোক যারা পরিবার ছেড়ে নির্জনে একা একা জিকির করত এবং ওইভাবে বেছে বেছে উত্তম কথাগুলো মানুষদের কাছে বলে বেড়াত, যা ছিল ওই ব্যক্তির খেজুর খাওয়ার সময় তা বেছে বেছে খায়। সুবহানাল্লাহ। এখানে জানার প্রয়োজন যে জিকির শব্দের অর্থ স্মরণ করা, আল্লাহর স্মরণে যে কোনো ভালো কাজকে বলা হয় জিকির। আবার উচ্চারণ দেখতে জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরও কিছু আছে। কাজের আসরকে জিকিরের আসর বলা হয়, যেখানে আলোচনা হতে পারে কোরআন নিয়ে, হাদিস নিয়ে বা দিনে আরও অন্যান্য বিষয় নিয়ে, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা করতেন। আমাদের দেশে এখন যে জিকিরগুলি করা হয় সম্মিলিতভাবে হালকা জিকির করা হয়, এটার অর্থ কিন্তু এগুলো নয়। হাদিসে যা বলা হয়েছে এটার অর্থ কিন্তু এইসব নয়, অর্থাৎ সবাই একসাথে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা বা অন্যান্য তাসবিহ পাঠ করা, এমন রীতি কোরআন ও সহিহ হাদিসে পাওয়া যায় না। যেমন আমরা মাহফিলে দেখতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ বা মসজিদে আমরা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একসাথে জিকির করা তালে তাল মিলিয়ে এসব করা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার মর্যাদা ও আস্তে যারা আফসোস ভালোবাসা স্থাপন করবে তাদের বসার জন্য হবে নূরের মিম্বার, যা দেখে নবীগণ ঈর্ষা করবে, আবার শহীদগণও ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি কোনো ভালো কাজ করি, ব্যক্তিগতভাবে যে কোনো জায়গায় দাওয়াত কাজ করি, আপনি রিক্সা আছেন, বাসে আছেন, ঘরের ভিতর আছেন, মাঠে আছেন, কাজে আছেন, স্কুলে আছেন, যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে যদি আপনি কোনো ভালো কথা বলেন, এটাই হলো রহমানের বান্দাদের আমল। সুতরাং আমরা যেভাবে পারি দাওয়াত কাজ চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।